কক্সবাজারের সমুদ্রকূল, পদ্মা, যমুনা, রূপসা, বুড়িগঙ্গা থেকে মধুমতি, রেল প্রকল্পের গতি ছুটছে পুরো দেশ জুড়ে। যেখানে কখনোই যায়নি ট্রেন, সেখানেও যাচ্ছে রেল লাইন। বর্তমানে দেশের 44 জেলায় রেল সংযোগ আছে। নতুন করে আরও 6টি জেলা 2024 সালের মধ্যে রেল নেটওয়ার্কের আওতায় আসছে। তাহলে 64 জেলার মধ্যে 50 জেলার মানুষই পাবে রেলের সেবা। এজন্য বর্তমানে সারা দেশে রেলওয়ের 37টি প্রকল্প চলমান আছে, যেগুলো বাস্তবায়নে খরচ হচ্ছে 1,40,000 কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে সরকারের অগ্রাধিকারমূলক 3টি মেগা প্রকল্পের কাজের সবশেষ অগ্রগতি নিয়ে সাজানো হলো এই প্রতিবেদন। সাথে থাকার আমন্ত্রণ। চলতি বছরই প্রথমবারের মতো কক্সবাজারে যাবে ট্রেন। ঢাকা থেকে চট্টগ্রামের দোহাজারি হয়ে রামুর ওপর দিয়ে সৈকত নগরী কক্সবাজারে যাচ্ছে রেল। এই রেল পথের দৈর্ঘ্য 100 কিলোমিটারের ওপর। এরই মধ্যে 60 কিলোমিটার রেল ট্র্যাক বসানো শেষ। এটি মূলত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ। 18,034 কোটি টাকা খরচে চট্টগ্রাম কক্সবাজার রেল প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। এই রেল সংযোগ প্রকল্পের আওতায় 6টি বড় ব্রিজ, 39টি ছোট ব্রিজ, 200 বেশি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এছাড়া 27 জায়গায় লেভেল ক্রসিং বা আন্ডার ওভারপাস নির্মাণ করা হয়েছে। এই পথে সব মিলিয়ে থাকবে 9টি স্টেশন। দোহাজারি, সাতকানিয়া, লোহাগড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার আইকনিক স্টেশন। এরই মধ্যে সেজে উঠেছে ঝিনুক আকৃতির কক্সবাজার আইকনিক রেল স্টেশন। কক্সবাজার কলাতলি সমুদ্র সৈকত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গড়ে উঠছে কক্সবাজার রেল স্টেশন। গত ডিসেম্বরে আমরা যখন গিয়েছিলাম তখন এর বাইরের অবকাঠামোর অবস্থা ছিল এরকম। আর গত ফেব্রুয়ারিতে এসে দেখা যায় এই স্টেশন ভবনে পড়েছে আরও কাজের ছোঁয়া। এই স্টেশনে দ্বিতীয় তলার ফুট ওভারব্রিজ ব্যবহার করে যাত্রীরা ট্রেনে উঠবেন। সেই ফুট ওভারব্রিজটির অবকাঠামোগত কাজও প্রায় শেষ। গত 2 মাসে অনেকটাই কাজ এগিয়েছে বোঝা যায়। পুরো স্টেশনটি গড়ে উঠছে 29 একর জমির ওপর। এই ভবনটির উচ্চতা মূলত একটি 6-তলার ভবনের সমান। বাইরে থেকে দেখতে এই আইকনিক ও আন্তর্জাতিক স্টেশনটিকে মনে হবে একটি বড় সড় ঝিনুকের পেটের মধ্যে রয়েছে। মূলত ঝিনুকটির 2 অংশের মাঝের ফাঁকা জায়গায় গড়ে উঠেছে এই 6-তলা উচ্চতার অবকাঠামো, যেখানে থাকবে একটি আন্তর্জাতিক মানের স্টেশনের সব সুবিধা। স্টেশনের ভিতরে গিয়ে দেখা যায় সেখানেও পুরোদমে চলছে কাজ। যাত্রীদের ওয়েটিং রুম, টিকিট কাউন্টার, তথ্য কেন্দ্র, শিশু যত্ন কেন্দ্র, শিশুদের খেলার জায়গা, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, মিলনায়তন সহ আধুনিক সব সুবিধা ও উপকরণ থাকবে এখানে। তাই সেভাবেই প্রস্তুত করার যাবতীয় কাজ এখন চলছে। এই স্টেশন ভবনটিকে সর্বোচ্চ নিরাপদ স্থান হিসেবে সাজানো হবে। 1,87,000 বর্গফুট আয়তনের বিশাল এই স্টেশনটি সৌন্দর্য ও সেবার দিক থেকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে। স্টেশনের সামনে থাকবে পার্কিংয়ের 3টি স্থান। যাত্রীরা ঝিনুক ফোয়ারা দিয়ে স্টেশনে প্রবেশ করবেন। তারপর চলন্ত সিঁড়ির মাধ্যমে পথচারী সেতু হয়ে উঠবেন ট্রেনে। আবার ট্রেন থেকে নেমে ভিন্ন পথে বেরিয়ে যাত্রীরা পা বাড়াবেন সৈকত শহরে। এজন্য তৈরি হচ্ছে প্রবেশ ও বের হওয়ার আলাদা রাস্তা। মূলত স্টেশন ভবনের পেছনে হবে রেললাইন ও প্ল্যাটফর্ম। সেখানে এখন রেললাইন বসানোর কাজ চলছে। রেললাইন ছাড়াও প্ল্যাটফর্ম, যাত্রী ছাউনি বা প্ল্যাটফর্ম ওয়েটিং এরিয়া সহ আনুষাঙ্গিক কাজ চলমান। স্টেশনটির নির্মাণ শৈলী সামনে থেকে যেমন দৃষ্টিনন্দন, এর পেছন সাইডটাও তেমনি। বাংলাদেশে এমন সুন্দর স্টেশন এখন পর্যন্ত একটিও তৈরি হয়নি। ভবনের উত্তরে অর্থাৎ পেছন পাশে 650 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থের 3টি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে।
এই স্টেশনটি নির্মাণ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান। স্টেশন ভবন ছাড়াও আরও 17টি স্থাপনা তৈরি করা হচ্ছে, যেগুলো ব্যবহার করা হবে রেলওয়ে পরিচালনা ও বাণিজ্যিক কার্যক্রমে। এই স্টেশনের এক পাশে রয়েছে কর্মকর্তা কর্মচারীদের আবাসনের ব্যবস্থা। এরই মধ্যে সেসব নির্মাণ শেষ। রেল স্টেশনটির নকশা এমনভাবে করা হয়েছে যে এই রেলপথ চালু হলে পর্যটকেরা চাইলে হোটেল ভাড়া না করেই কক্সবাজার ভ্রমণ করে আবার ফিরে আসতে পারবেন। এজন্য স্টেশনটিতে থাকছে লকার বা লাগেজ রাখার স্থান। রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজারে গিয়ে পর্যটকেরা লাগেজ মালামাল স্টেশনে রাখতে পারবেন। শুধু কক্সবাজার রেলওয়ে স্টেশনটি নির্মাণ করতেই খরচ হচ্ছে 215 কোটি টাকা। পুরো স্টেশনটি থাকবে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। বিশাল এই স্টেশনে প্রতিদিন 46,000 যাত্রী আসবে ও 46,000 যাত্রী এখান থেকে যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন প্রায় 1,00,000 যাত্রীকে উন্নত সেবা দেওয়ার উপযোগী করে এই স্টেশনটি গড়ে তোলা হচ্ছে। এখন পর্যন্ত এই ভবনের কাজ শেষ হয়েছে 87%। এই বছরের আগস্টেই ঢাকা থেকে ট্রেনে চেপে কক্সবাজার যাওয়া যাবে। চট্টগ্রাম থেকে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে কক্সবাজারে। তবে চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন চালু হতে বাধা হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম দুহাজারি পুরনো রেলপথ ও মেয়াদ উত্তীর্ণ কালুরঘাট সেতু। 1931 সালে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণ করা হয়। 638 মিটার দীর্ঘ সেতুটি 2001 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ফলে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যখন পুরোদমে রেল চালু হবে, তখন এই ট্রেনের গতি সেতুতে এসে অনেক কমে যাবে, যা হবে দুঃখজনক। তবে এই সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান রেলমন্ত্রী। পাশাপাশি এই নদীতে একটি আলাদা সেতুও নির্মাণ করা হবে। যা হোক, এখন পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হয়েছে 82%। যমুনা বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে আলাদা করে নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। নদীর বুকে দিনরাত চলছে এর কাজ। এই সেতুর দুটি প্রান্তের একটি টাঙ্গাইলে, অন্যটি পড়েছে সিরাজগঞ্জ প্রান্তে। এটিও আগের যমুনা সেতুর মতোই 4.80 কিলোমিটার দৈর্ঘ্যের। সেতুটিতে মোট পিয়ার থাকছে 50টি। এসব পিয়ারের ওপর 49টি স্প্যান বসানো হবে। এরই মধ্যে 18টির বেশি পিয়ার পুরোপুরি বসানো শেষ হয়েছে, আর 40টি পিয়ারের কাজ চলমান আছে। প্রস্তুত হওয়া পিয়ারের ওপর বসে গেছে 10টির বেশি স্প্যান। এর মধ্য দিয়ে সেতুটির 1.10 কিলোমিটারের বেশি অংশ দৃশ্যমান হয়েছে। মূল সেতু ছাড়াও পুরো প্রকল্প এলাকা জুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। কারণ রেল সেতুর দুই পাশে 8 কিলোমিটার ভায়াডাক্ট, 7.67 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট এবং লুপ সাইডিং সহ মোট 30.73 কিলোমিটার রেল লাইন নির্মাণ করার কাজও চলছে সমানভাবে। ২০২৪ সালের আগস্ট নাগাদ শেষ হবে সেতুটির কাজ। উদ্বোধনের পর প্রথম এক বছর সাধারণত ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। তখন এর ওপর দিয়ে প্রতিদিন 88টি ট্রেন চলতে পারবে। এই সেতুর আশপাশে রেল সংযোগ পথগুলো যখন উন্নত হবে, তখন এর ওপর দিয়ে ঘন্টায় 250 কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন। মূলত সেই দ্রুত গতির ট্রেন চলাচলের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে এই যমুনা রেল সেতু। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই রেল সেতু হবে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের অন্যতম প্রধান গেটওয়ে। তাছাড়া এই রেল সেতু চালু হলে ঢাকা ও উত্তরবঙ্গের 22 জেলার সঙ্গে ট্রেন চলাচল সহজ হবে। এই রেল সেতু দেশের উত্তরবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এই প্রকল্পের মোট ব্যয় 16,780 কোটি 96 লাখ টাকা। এই সেতুতে রয়েছে দুটি রেলপথ, এছাড়া দুই পাশে আছে ওয়াকওয়ে, অর্থাৎ সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটেই যাতায়াত করা যাবে। দেশের বৃহত্তম এই রেল সেতু তৈরির জন্য যা যা সরঞ্জাম প্রয়োজন ছিল তার সবই আনা হয়েছে, ফলে কোনো ধরনের আর চ্যালেঞ্জ নেই।
পদ্মা সেতু দিয়ে যানবাহন যাতায়াত শুরু হয়েছে 9 মাস আগে। তখন থেকেই অপেক্ষা, কবে পদ্মা সেতু দিয়ে ট্রেন যাবে। সেই স্বপ্ন বাস্তবায়নেরও অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ রেলওয়ে। মূল পদ্মা সেতুর মাঝের অংশ দিয়ে যাবে রেল। এই সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এরই মধ্যে সেতুর উপর 3.5 কিলোমিটার রেললাইন বসানোর কাজ শেষ। আর এই রেললাইনের উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেনের ইঞ্জিন চালানো হচ্ছে নিয়মিত। পাশাপাশি বাকি অংশে রেললাইন বসানোর কাজও দ্রুতগতিতে চলছে। শুধু এই সেতুর অংশের সার্বিক কাজ শেষ হয়েছে 54%। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের এই সেতু মূল অংশ হলেও এর আগে ও পরে ঢাকা থেকে যশোর পর্যন্ত সব মিলে 172 কিলোমিটারের বিশাল এক জগৎ। সেই পুরো অংশের কাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. ঢাকা মাওয়া, 2. মাওয়া ভাঙ্গা, 3. ভাঙ্গা যশোর। এবার এই 3 অংশের চিত্র আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি। ঢাকার আইকনিক স্টেশন তথা বাংলাদেশের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন কমলাপুর, এখান থেকেই দেশের 44 জেলায় ছুটে যায় ট্রেন। আবার এখান থেকেই মুন্সীগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে শরীয়তপুর, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, যশোর হয়ে রেল যাবে কলকাতা। আর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের 3টি অংশের মধ্যে প্রথম 2 অংশ চালু হচ্ছে এ বছরের আগস্টে। ঢাকা থেকে মাওয়া অংশের মোট দৈর্ঘ্য 40 কিলোমিটার। এই অংশে রেলপথ নির্মাণ সত্যি খুব চ্যালেঞ্জের। এই পথে 2টি বড় নদী রয়েছে, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী। এছাড়া অনেক জায়গায় নিচু জমি ও জলাশয় রয়েছে, ফলে এসব জায়গায় উড়াল রেলপথ নির্মাণ করা হয়েছে। ঢাকার শ্যামপুর থেকে শুরু করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়া মোড়া পর্যন্ত এই উড়াল রেলপথের দৈর্ঘ্য কম নয়, প্রায় 17 কিলোমিটার। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীতে রেল ব্রিজ নির্মাণও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঢাকা মাওয়া অংশের কাজ দ্রুত এগিয়ে নিতে গত বছরের ডিসেম্বর থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মোট 20টি স্টেশন থাকছে। প্রতিটি স্টেশনে দৃষ্টিনন্দন ও আধুনিক সব সুবিধা যুক্ত করে নির্মাণ করা হচ্ছে। গ্যান্ডারিয়া বাদে সব স্টেশনে 427 বর্গমিটারের। স্টেশনের ভেতরে থাকবে ফুট ওভার ব্রিজ, চলন্ত সিঁড়ি ও লিফট। নারী ও পুরুষের জন্য থাকবে আলাদা টয়লেট সুবিধা। নামাজের জায়গাসহ প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা, ফলে প্রতিবন্ধীরা কারো সহযোগিতা ছাড়াই নিরাপদে স্টেশন ব্যবহার করতে পারবেন। সব মিলে ঢাকা মাওয়া অংশে কাজের অগ্রগতি 74%। পদ্মা সেতু পেরিয়ে ওপারে গেলেই পদ্মা রেল স্টেশন। সেখান থেকে ভাঙ্গা পর্যন্ত মোট রেলপথের দৈর্ঘ্য 42 কিলোমিটার। এখন পর্যন্ত এই প্রকল্পের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে মাওয়া ভাঙ্গা অংশে, অর্থাৎ এই অংশে 90% কাজ শেষ। এই পথে মোট 5টি স্টেশন থাকবে। ফরিদপুরের ভাঙ্গায় উন্নত দেশের আদলে নির্মিত হচ্ছে রেল জংশন। এসব নির্মাণ কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে ভাঙ্গা এলাকার চিত্র কতটা বদলে গেছে তা দেশের মানুষ জানে। এক্সপ্রেসওয়ের কল্যাণে বদলে যাওয়া ভাঙ্গা মোড়ের সাথে আইকনিক ভাঙ্গা জংশন বদলে দেবে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংযোগ ব্যবস্থা। যদিও 2023 সালে ঢাকা ভাঙ্গা অংশে বাণিজ্যিকভাবে ট্রেন পরিচালনার ইচ্ছে সরকারের, তাই বলে ভাঙ্গা যশোর অংশের কাজ কিন্তু থেমে নেই। এই পথের দৈর্ঘ্য 87 কিলোমিটার। এরই মধ্যে মধুমতি নদীর ওপর সুবিশাল একটি রেল সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত ভাঙ্গা যশোর রেল সংযোগের কাজ শেষ হয়েছে 72%। এই অংশে মোট স্টেশন থাকছে 10টি। আগামী বছরের জুনের মধ্যে পুরো কাজ শেষ করতে চায় সরকার। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হচ্ছে পদ্মা সেতু রেল রুটটিও। প্রস্তাবিত রুটটি পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতকে সংযুক্ত করে বেনাপোল, যশোর, নড়াইল, ভাঙ্গা, মাওয়া হয়ে নারায়ণগঞ্জ, ঢাকা, টঙ্গী, আখাউড়া, চট্টগ্রাম, দোহাজারি, কক্সবাজার হয়ে মিয়ানমারের গুন্দুম সীমান্তে গিয়ে মিশবে। এর আগে ট্রান্স এশিয়ান রেল রুটে বাংলাদেশের 3টি রুট সংযুক্ত হয়।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে 39,246,79,00,000 টাকা। এই রেল সংযোগ চালু হলে বদলে যাবে বাংলাদেশের রেল যোগাযোগের পুরো চিত্র। দক্ষিণবঙ্গ তো বটেই, বিপ্লব আসবে দেশের বিদ্যমান রেল ব্যবস্থায়, কারণ পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রেলপথে 120 কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন। বাংলাদেশ রেল প্রবেশ করবে গতির যুগে। দীর্ঘদিন ধরে অবহেলিত খাত বাংলাদেশ রেলওয়ে। লোকসানের অজুহাতে রেল ব্যবস্থার উপর অতীতে নজর দেয়নি কোনো সরকার। রক্ষণাবেক্ষণ আর মেরামতের অভাবে অসংখ্য রেলপথ অরক্ষিত থেকেছে, নষ্ট হয়েছে ইঞ্জিন কোচ। তবে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে রেলের এইসব প্রকল্প ঘিরে। বাংলাদেশ রেলে অবকাঠামোগত নীরব বিপ্লব চলছে। যখন এসব চলমান প্রকল্পের কাজ শেষ হবে, এর সুফল নিশ্চয়ই পাবে জনগণ। সবাই ভালো ও সুন্দর থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো।